সাত সীমান্ত জেলার হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না করোনা উপসর্গের রোগীদের, শয্যা সংকটে বিপর্যয়ের সংখ্যা। যদি এই আপনার বর্ডার যদি কড়া না করে তাহলে আপনার করোনা রোগী সব সময় বাড়তেই থাকবে। যমদপুরের পরিস্থিতি দিন দিন করোনা বাড়ছে, ভর্তির কোনো জায়গা নাই, কোনো সিট নাই, এখানে আমাদের কোনো লিকুইড অক্সিজেন প্ল্যান্ট নাই। লিকুইড অক্সিজেন প্ল্যান্ট যদি আমাদের এখানে হয় তাহলে আমাদের যে হাইপোলো অক্সিজেন সাপ্লাই সেটাও আমাদের নিশ্চিত করা যাবে। এক সপ্তাহের জন্য এই জেলাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ, বিপর্যস্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ। যে সমস্ত জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া, এটা দেরি করলে পরে তো বাড়ার সম্ভাবনা আছে। আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও দিয়ে দিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার প্রাথমিকের উপবৃত্তির টাকায় প্রতারকদের নজর, নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে অর্ধ কোটি টাকা লোপাট, গ্রেফতার তিন। রাতে ডাকাতি আর দিনে সেলস কর্মকর্তা সেজে চোরাই মাল বিক্রি, বাধা পেলে খুন করতেও পিছু হটে না। চট্টগ্রামে তিনজন আটকের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এবং ঘূর্ণিঝড় ইয়াসে ভাঙা বাঁধ মেরামতে নেই উদ্যোগ, ছয় দিন ধরে পানিবন্দী কয়রা উপজেলার হাজার হাজার মানুষ, মোংলায় তলিয়েছে দেড় হাজারের বেশি চিংড়ি ঘের। গেল দু তিন দিনে সীমান্তের সাত জেলায় হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ, হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না করোনা উপসর্গের রোগীদের, দেখা দিয়েছে শয্যা আইসিইউ সংকট সহ অক্সিজেন স্বল্পতা। ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সাত জুন পর্যন্ত বাড়ানো হয়েছে কঠোর লকডাউন, এ অবস্থায় বন্দরগুলোতে পর্যাপ্ত নজরদারির অভাবকে দায়ী করছে সুশীল সমাজ ও সাধারণ মানুষ। সারা দেশে আবারও করোনা আতঙ্ক, সীমান্তবর্তী জেলাগুলোতে মাসের প্রথম সপ্তাহের তুলনায় শেষে এসে দ্বিগুণ থেকে কোনো কোনো জেলায় তিনগুণ পর্যন্ত বেড়েছে সংক্রমণ। এই অবস্থার ভয়াবহতা ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছে সীমান্তবর্তী জেলা সংলগ্ন গ্রামগুলোতেও। সীমান্তবর্তী জেলা নগাঁয় গত কয়েকদিনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ নিয়ন্ত্রণে জেলার সবচেয়ে বেশি সংক্রমিত উপজেলা নিয়ামতপুরের একটি গ্রাম দুটি হাট বন্ধ করে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সচেতনতা বাড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে চলছে প্রশাসনের কড়া নজরদারি। বন্দরগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় এমন পরিস্থিতি বলে অভিযোগ সুশীল সমাজ এবং সাধারণ মানুষের। কখন দিন কি হয় আমাদেরকে খুব আতঙ্কিত হয়ে আছি। এই পরিস্থিতিটা যদি আরও আগে মোকাবেলা করা যেত বা প্রশাসন যদি আরও আগে একটু তদারকি করতো তাহলে আজকে যে হারে সংক্রমণ বাড়ছে সেটা হয়তো বাড়তো না। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন, এর মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন নওগাঁ জেলার। এরই মধ্যে ১৭টি আইসিইউ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১৬ জন। হঠাৎই করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে আতঙ্কিত নগরবাসী। এরই মধ্যে আইসিইউ বাড়ানো সহ পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ গ্রহণের কথা জানালেন চিকিৎসকরা। ঈদের পরে রোগী হঠাৎ করে চলাচল করছে, বেশি ইয়ে করছে, আসতে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মধ্যে সরাসরি সংযোগ আছে, যার ফলে হচ্ছে। আর এই সুখের সংবাদে কালকে আমাদের ৩২ জন রোগী সুস্থ হয়ে চলে গেছে। সীমান্ত জেলা সাতক্ষীরা এবং দিনাজপুরে করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সাতক্ষীরায় এ মাসের প্রথম সপ্তাহে ১২% রোগীর দেহে করোনা জীবাণু পাওয়া গেলেও শেষ সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ৪৯%। সেই সাথে হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে চরম চিকিৎসা সংকট। আমরা এখন খুব ভয়ে আছি এবং দুশ্চিন্তায় আছি। বর্ডার যদি কড়া না করে তাহলে আপনার করোনা রোগী সবসময় বাড়তেই থাকবে। রোগী এখানে ভর্তির কোনো জায়গা নেই, কোনো সিট নাই, এবং অক্সিজেন দেওয়ার কথা বলছিলাম, অক্সিজেনও ফাঁকা নাই। প্রশাসনের তৎপরতা লক্ষ্য করছি না, যে পরিমাণ আমাদের আইসিইউ বেড দরকার সেটাও পর্যাপ্ত না। প্রশাসনের যে কার্যক্রম কোনো ফলপ্রসূ আমাদের চোখে পড়ছে না। এখানে আমাদের কোনো লিকুইড অক্সিজেন প্ল্যান্ট নাই। লিকুইড অক্সিজেন প্ল্যান্ট যদি আমাদের এখানে হয় তাহলে আমাদের যে হাইপোলো অক্সিজেন সাপ্লাই সেটাও আমাদের নিশ্চিত করা যাবে। এ অবস্থায় দাশারাভাবেই চলছে বন্দর কার্যক্রম। হিলি স্থলবন্দর দিয়ে অবাধে চলাফেরা করছে ভারতীয় পণ্যবাহী ট্রাক। স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রীদের নমুনা সংগ্রহে প্রতিদিনই পাওয়া যাচ্ছে করোনা আক্রান্ত রোগী। এছাড়া যশোর, নাটোর, কুষ্টিয়া সহ সীমান্তবর্তী সব জেলাতে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। সাদিয়া আফরিন, সময় সংবাদ।
সীমান্তবর্তী জেলাগুলোর করোনা সংক্রমণের সবশেষ খবর জানাতে নওগাঁর নিয়ামতপুরে আছেন সহকর্মী এমআর রকি এবং রাজশাহী মেডিকেলের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে, প্রথমেই যাচ্ছি নওগাঁয় রকির কাছে। রকি, ধন্যবাদ। জুবাইরে ঊর্ধ্বগতি করোনা পরিস্থিতির সবচাইতে বেশি যে উপজেলায় করোনার এখানে সংক্রমণ আমরা লক্ষ্য করছি তা হলো নওগাঁর নিয়ামতপুরে। এই নিয়ামতপুরের একটি গ্রামকে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং অন্যদিকে কিন্তু এই উপজেলার হাট সরাসরি তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এর কারণ হিসাবে উপজেলা প্রশাসন বলছে যে সীমান্তবর্তী একদিকে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের হওয়ার কারণে কিন্তু গেল এক সপ্তাহের যে সার্বিক রেকর্ড তা কিন্তু এই উপজেলায় মানে একাধিক করোনা আক্রান্ত রোগীর তারা সন্ধান পাচ্ছে এবং গেল এক সপ্তাহে কিন্তু এখানে 29 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে 10 জন কিন্তু স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, বাকিগুলো বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। তবে হঠাৎ করে এরকম একটি করোনা সংক্রমণ বৃদ্ধি কিন্তু উপজেলা প্রশাসন পুরো জেলাবাসীকেই একটা শঙ্কার মধ্যে ফেলেছে। এবং আরেকটি বিষয় হলো এই জেলায় কিন্তু 4টি উপজেলা রয়েছে, যে উপজেলাগুলো সরাসরি সীমান্তবর্তী লাগোয়া এবং 175 কিলোমিটারের মতো উপজেলার এই লাগোয়া সীমান্ত রুট রয়েছে। এই এই কারণে কিন্তু হিসাব করা বলছে যে জেলা প্রশাসন হঠাৎ করে এরকম বৃদ্ধি কিন্তু একদিকে ভারতীয় ভেরিয়েন্টের যে সংক্রমণ তা কিন্তু কিছুটা শঙ্কা জাগিয়েছে, অন্যদিকে কিন্তু চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী থেকে এই গেল বুড়ো মৌসুমে কিন্তু অসংখ্য শ্রমিক এসেছিল এই উপজেলা এবং সীমান্তবর্তী যেসব উপজেলা লাগোয়া রয়েছে, এই কারণে কিন্তু কিছুটা বৃদ্ধি হয়েছে করোনা সংক্রমণ এবং এই সংক্রমণে কিন্তু দ্রুত ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে বড় একটি তারা লক্ষণ উপলব্ধি করছেন। এবং এক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তারা চালাচ্ছেন, মাইকিং করছেন এবং বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করছেন হ্যান্ড মাইকের মাধ্যমে এবং মাস্ক পরানোর মাধ্যমে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছেন কি করতে পারেন এবং সর্বশেষ যে করোনা সংক্রমণ রোধে কেন্দ্রীয় সিদ্ধান্ত আসার পর তারা হয়তো একটা পর্যায়ে দিয়ে যেতে পারেন। তবে এ জেলায় কিন্তু গেল এক সপ্তাহে কিন্তু 124 জন করোনায় আক্রান্ত হয়েছে এবং 370 জন কিন্তু করোনায় সংক্রমণে তারা বিভিন্নভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। তো সব মিলে কিন্তু করোনা পরিস্থিতি ঊর্ধ্বগতি জেলাবাসীকে শঙ্কিত করে রেখেছে। তো এই মুহূর্তে আমরা রাজশাহীর খবর জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, তার কাছে যাচ্ছি। রকি, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতেও করোনা সংক্রমণের যে হার সেটি গত এক সপ্তাহে কিন্তু আমরা দেখছি ক্রমান্বয়ে কিন্তু বেড়েই চলেছে। সেটির হার আমরা যতদূর জেনেছি, চিকিৎসকরা জানিয়েছেন যে এই সংক্রমণের হার এখন সর্বোচ্চ 23 দশমিকে পৌঁছেছে। আমরা যতদূর দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় কিন্তু 4 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন, যার মধ্যে 3 জনই কিন্তু যারা চাঁপাই নবাবগঞ্জ এলাকার এবং 1 জন ছিলেন নওগাঁ জেলার। তো এর আগের দিন আমরা যেমনটি দেখেছি শনিবার, সেদিনও কিন্তু সর্বোচ্চ রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সেদিন 12 জন রোগী এখানে মারা গেছিলেন, যার মধ্যে 7 জনই ছিলেন চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের। আপনারা জানেন যে এরই মধ্যে চাঁপাই নবাবগঞ্জ আগামী 7 জুন পর্যন্ত কিন্তু এই লকডাউনের যে সময়সীমা সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তবর্তী শহর চাঁপাই নবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীও, চাঁপাই নবাবগঞ্জ থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু রাজশাহীতে লকডাউনের পরেও কিন্তু আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। তাদের সংস্পর্শে এসে অনেকেই কিন্তু এই করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আমি জানিয়ে রাখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ICU বেডের সংখ্যা রয়েছে 17টি, যার মধ্যে 1টি মাত্র সিট শুধু ফাঁকা আছে, বাকি 16টিতেই কিন্তু করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি আমরা জানিয়ে রাখি যে প্রতিদিন কিন্তু এখানে 10 টন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এবং এখানে 232টি শয্যা রয়েছে, যার মধ্যে 205 জন রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্ত। এবং এখানে কিন্তু আমি জানিয়েছি যে করোনার যে পরিস্থিতি সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। রাজশাহী জেলা প্রশাসন পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আসলে কোনো জেলায় যখন লকডাউন দিতে হয় সেটি 50% ঊর্ধ্বে গেলে তারা হয়তো লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি বিবেচনা করবেন, কিন্তু আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু বলেছেন যে যদি জেলা প্রশাসক বা স্থানীয় প্রশাসন চায় সেক্ষেত্রে কিন্তু এই যে সীমান্তবর্তী জেলাগুলো আছে সেগুলোতে লকডাউন দেওয়াটা অনেকটা জরুরি হয়ে পড়েছে। আমরাও কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে এখনও দেখছি সচেতনতার অনেক অভাব রয়েছে, বারবার সচেতন করার পরেও কিন্তু অনেকে এখনও মাস্ক ব্যবহার করছে না, যে স্বাস্থ্যবিধি
বিধি যেগুলো আছে সেগুলো কিন্তু মেনে চলছেন না। এতে করে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যাতে এই শয্যা সংখ্যা এবং করোনার যে চিকিৎসার বিষয়গুলো আছে সেগুলো আরো বাড়ানো যায় সে ব্যবস্থা তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনা সর্বশেষ। রাজশাহী থেকে সাইফুর রহমান রকি এবং নওগাঁ থেকে এমআর রকি জানাচ্ছিলেন সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনা সংক্রমণ পরিস্থিতির সবশেষ খবর। এদিকে সীমান্তবর্তী সাতটি জেলাসহ যেসব জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে সেসব জায়গায় জরুরি ভিত্তিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে লকডাউন দেওয়া উচিত বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, এসব জেলায় লকডাউন না দিলে পুরো দেশে সংক্রমণ বেড়ে যাবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, চীন থেকে কেনা করোনা টিকা দেশে এলেই আবারও নিবন্ধন শুরু করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ থাকবে, যে সমস্ত জেলায় কোভিড এর সংক্রমণ ঊর্ধ্বমুখী অনেক বেশি বেড়ে যাচ্ছে সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া। দেরি করলে পরে তো বাড়ার সম্ভাবনা আছে, সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তো আছে। আমাদের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। করোনা যে দেশে বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন, সেই দেশের ইকোনমি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই না যে আমাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হোক। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সীমান্ত জেলায় লকডাউনের সুপারিশের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ পায়নি। করোনা সংক্রমণ বিবেচনায় দেশের যে কোনো জায়গায় প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে ক্যাবিনেট বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন, ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি, ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। এটা যেভাবে ওনারা সাজেশন দিবে কমফোর্ট। আবার পাশাপাশি এত লকডাউন, তারপর ধরো নর্থ বেঙ্গলে এখন আমের একটা বড় সিজন, এই সময় যদি একটু পুরোপুরি লকডাউন তখন কী হবে, এগুলো বিবেচনায় আসে। তবে যদি হার্মফুল মনে করি, ডেপুটি কমিশনার এবং সিভিল সার্জন বা চেয়ারম্যান বা মেয়র সাহেব ওনাদেরকে বলেই দেওয়া আছে যে যদি আপনারা মনে করেন কোনো জায়গাটা যদি খুবই হার্মফুল হয় সেই ক্ষেত্রে আপনারা সেটা আপনাদের কমফোর্ট অনুযায়ী আপনারা এটা ই করে নিতে পারেন। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল, আরও তথ্য জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। জুয়েল, বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে একটি হলো সাতটি জেলায় অর্থাৎ সীমান্তবর্তী যে সাতটি জেলা রয়েছে সেগুলোতে লকডাউন কার্যকর করা হবে কিনা, কারণ এর মধ্যে আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু লকডাউন চলছে এবং সেটি বাড়ানো হয়েছে। বাকি জেলাগুলোতে লকডাউন কার্যকর করা হবে কিনা, যেহেতু সেসব জেলায় সংক্রমণের হার বেশ ঊর্ধ্বগতিতে এখন যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছিল যে তাদের কাছে এই জেলাগুলোতে লকডাউন কার্যকরের জন্য একটি চিঠি পাঠানো হয়েছে, কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ এখনও সেই চিঠিটি পায়নি। তবে তারা কিন্তু স্থানীয় প্রশাসন অর্থাৎ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সবাইকে তারা জানিয়ে রেখেছেন, যখনই প্রয়োজন হবে তারা যদি মনে করে স্থানীয় প্রশাসন যে লকডাউন কার্যকর করা দরকার, সেটা যে পর্যায়ে হোক সেটা তারা কার্যকর করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং একই সঙ্গে এই সীমান্তবর্তী জেলাগুলোর হাসপাতালে যাতে স্বাস্থ্যসেবা বাড়ানো যায় এবং সেটা নিশ্চিত করা যায় সেই বিষয়টিও জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কবে নাগাদ টিকা আসলে হাতে পাওয়া যাবে, কী পরিমাণ হাতে পাওয়া যাবে এবং কাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী বৈঠক থেকে বের হয়ে আমাদের যেটা জানিয়েছেন সেটা হলো চীনের টিকা তারা আশা করছেন জুন মাসে 50 লাখ, জুলাই মাসে 50 লাখ, তার পরবর্তী মাসে 50 লাখ করে পাবেন। এবং এই টিকাগুলো হাতে আসতেই কিন্তু সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, সেটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়ার প্রথম ডোজ দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে দ্বিতীয় ডোজ নিশ্চিত করা হবে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সম্ভব হয়। এবং এই বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা প্রথম ডোজ দিয়েছে স্ট্রাজেনেকা টিকার তাদের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে কী হবে। এই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন সেটা হলো যে দ্বিতীয় ডোজ, যেহেতু স্ট্রাজেনেকাকে এর মধ্যে কিন্তু বাংলাদেশ টাকা দিয়ে রেখেছে, তাই দ্বিতীয় ডোজের টিকা পাওয়া কিংবা স্ট্রাজেনেকা টিকা পাওয়াটা বাংলাদেশের অধিকার এবং আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত স্ট্রাজেনেকার টিকা পাওয়া যায় কি না সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এবং চীনের টিকা পাওয়া গেলে কিন্তু, যেহেতু আপনি জানেন যে এখন নিবন্ধন বন্ধ আছে অর্থাৎ ভ্যাকসিনেশনের নিবন্ধন বন্ধ আছে, সেটি চালু করে দেওয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। জুবাইর, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মন্ত্রিপরিষদ বিভাগের সবশেষ খবর।
করোনা সংক্রমণ রোধ এবং টিকা কার্যক্রমের খবর জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ছয় দিন ধরে পানিতে ভাসছে খুলনার কয়রা উপজেলার প্রান্তিক মানুষ। বাঁধ সংস্কার না হওয়ায় একে একে ডুবছে গ্রামের পর গ্রাম। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে পানিবন্দী মানুষরা অসহায় জীবনযাপন করছেন। চারিদিকে থইথই পানি। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের দক্ষিণ ঘুগরাকাঠি গ্রামের শিলারানী ছুটছেন খাবার পানি ও রান্নার খাবার জোগাড় করার জন্য। শুধু শিলারানী নয়, এরকম অনেকেই বেঁচে থাকার তাগিদে চোখের জল নিয়ে ছুটছেন খাবার ও পানির সন্ধানে। বাঁধ সংস্কার না হওয়ায় এক প্রকার জীবনযুদ্ধে নেমেছেন কয়রা উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় 30,000 মানুষ। এই মুহূর্তে 26টি গ্রাম এখন পানির নিচে। মানবিক সহায়তার পাশাপাশি দ্রুত লোনা পানি প্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন পানিবন্দী মানুষ। আমাদের বাড়িতে জল উঠে ডুবে গেছে সব, আমরা হগলার থেকে জল নিয়ে আসতেছি, মাছ মুড়িয়ে মাছের গন্ধতে টিকা যাচ্ছে না, সব ডায়রিয়া হয়ে গেছে। এসব মানুষের উপার্জনে নেমে এসেছে খড়গ। মাঠে ছিল ধান, ঘেরে ছিল মাছ, সবই এখন পানির নিচে। এছাড়া গোলাভরা ধান পানিতে নষ্ট হয়ে গেছে। আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার দুশ্চিন্তা এখন ভর করেছে পানিবন্দী কয়রা উপজেলার প্রান্তিক মানুষের মধ্যে। জোয়ারের সময় ঘরের ভিতরে প্রায় 2-3 ফুট পানি, রান্না বলারও খুব কষ্ট, ইট দিয়ে রাস্তার পরে রান্না করে ছেলে মেয়ে নিয়ে বসে পানির কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ঘুরতে হতেছে রাস্তার পরে। তিরান মিরান কিচ্ছু পাতি নেই, আমাদের সব ক্ষতি হয়ে গেছে। আমাদের ঘরের ভিতরে 3-4 ফুট পানি। গত 26 মে অতিরিক্ত পানির চাপে ভেঙে যায় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহারিয়ে গ্রামের বেড়িবাঁধের বেশ কিছু স্থান। সময় সংবাদ খুলনা। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিপর্যয় নেমে এসেছে চিংড়ি চাষেও। উপকূলীয় এলাকার বাঁধ ভেঙে তলিয়ে গেছে মোংলার তিনটি ইউনিয়নের প্রায় 1,500-এর বেশি ঘের। এতে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন মৎস্যচাষিরা। উপজেলা প্রশাসন বলছে টেকসই বেড়িবাঁধ আর সরকারি সহায়তার জন্য দ্রুত তালিকা তৈরি করে পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মোংলা সহ দেশের বেশ কয়েকটি জেলায় চাষ করা বাগদা ও গলদা চিংড়ি বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় হয়। ঘূর্ণিঝড় ইয়াস দেশে সরাসরি আঘাত না হানলেও বড় ধরনের ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। একদিকে ঘেরে ভাইরাস, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে চরম বিপর্যয়ের মুখে ঘের মালিকরা। জোয়ারের তোড়ে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় 1,274 হেক্টর জমির 1,675টি চিংড়ি ঘের। সমিতির ঋণ আর ধার দেনা করে তৈরি করা ঘের থেকে উপজেলা তিনটি ইউনিয়নে ভেসে গেছে কয়েকশো মন চিংড়ি ও অন্যান্য মাছ। এতে প্রায় 1.5-2 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন মোংলা উপজেলার মৎস্য চাষী ও ঘের মালিকরা। এত দূরে পানি এসে মাছগুলো আমার সামনের পর্দে বেরোয় চলে গেল, দেখলে কান্না আসে। পশ্চিম নদীর পাশ দিয়ে যেন সুন্দর একটা বেড়িবাঁধ দিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষের বাড়িঘর দোর এইভাবে ডুববে না। আমাদের সারা এই বছরের যে ইনকাম, যে আয়ের উৎস, সব কিছু ভাসে নদীতে চলে গেছে। উপজেলা চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে টেকসই বাঁধের প্রয়োজন বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। আমি আশা করব এই বেড়িবাঁধটা যদি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়, তাহলে আমাদের এই মৎস্য এবং চাষিরা এবং মালিকরা এই ক্ষয়ক্ষতি থেকে খুব শীঘ্র উত্তরণ পাবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা হচ্ছে যাতে ঘূর্ণিঝড় প্লাবিত হয়ে আর ক্ষতি না হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেড়িবাঁধই সবচেয়ে বেশি জরুরি, কারণ হচ্ছিল আমার এখানে বেড়িবাঁধের কারণেই আজকে যতটুকু যে কয়েকশো পরিবার প্লাবিত হয়েছে শুধু বেড়িবাঁধের দুর্বলতার কারণে হয়েছে। মোংলা পৌরসভা এলাকাসহ উপজেলায় 6টি ইউনিয়নে 6,500 হেক্টর জমিতে 8,000 চিংড়ি ঘের রয়েছে। এখানে বছরে 4-4,500 মেট্রিক টন বাগদা ও গলদা চিংড়ির পাশাপাশি 12-15,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। সময় সংবাদ মোংলা। আবারও করোনা পরিস্থিতির খবর। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই মুহূর্তে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মমতাজউদ্দিন বাপি, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বাপি, সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, এই সভা থেকেই আলোচনা এসেছে যে সাতক্ষীরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, ভারত থেকে আগত বাংলাদেশিদের মাধ্যমেই এটা প্রাধান্য পেয়েছে। এই কারণেই এখানে বিজিবি প্রতিনিধি ছিলেন কর্মকর্তা, তিনিও তাদের ওখানে টহল বাড়িয়েছেন বলে জানিয়েছে। এখানে ছিল পুলিশ, এখানে ছিল অন্যান্য কর্মকর্তা, এখানে সিভিল সার্জন ছিলেন আপনার সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালের তত্ত্বাবধায়ক, তিনি আমাদেরকে জানিয়েছেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ তত্ত্বাবধায়ক জানিয়েছেন যে এখানে 87টি সিট থাকলেও
তারা সিটের সংখ্যা 30টি বাড়িয়েছে, বাড়িয়ে এখন আরো 50টি, মোট 150 সিটের করোনা ডেডিকেটেড হসপিটালে রূপ দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে সিভিল সার্জন তার সদর হাসপাতালকেও আরো 50 সিটের করোনা ওয়ার্ড খুলেছেন, যেখানে এখনই ইতিমধ্যে 23 জন করোনা রুগী সেখানে ভর্তি করা হয়েছে। একই সাথে আপনার এখানে অক্সিজেনের কোনো সমস্যা নাই বলে জানিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ। আমাদেরকে আরো জানিয়েছেন যে এই রুগীর চাপ, তারা জনবল যদি ঠিক থাকে তাহলে তারা কাটিয়ে উঠতে পারবে, তারা জনবলের কারণে হিমশিম খাচ্ছে বলেও জানিয়েছেন আমাদের তত্ত্বাবধায়ক সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল। এইভাবেই আমাদের সীমান্তকে, একই সাথে সীমান্তকে রুখতে বিজিবি পুলিশ এবং স্থানীয়ভাবে লোকাল জনপ্রতিনিধি করা হবে, কমিটি করা হবে বলে জানিয়েছেন। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ করোনা প্রতিরোধের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। করোনা সংক্রমণ পরিস্থিতির সবশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মমতাজ বাপি। চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে মহাবিপদে আছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। জেলায় 7 দিনের কঠোর লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ব্যবসায়ীরা আসতে না পারায় বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন তারা। আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হলেও এতে ব্যাপক ভিত্তিতে আম পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা, তাই নানা জটিলতায় রেলপথে আম পাঠাতে আগ্রহী নন তারা। রেলের স্টেশন মাস্টারও বিষয়টি স্বীকার করলেন। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বাগানে পরিপক্ব হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে বিক্রির জন্য উঠছে গুটি ও গোপালভোগ জাতের আম। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় 7 দিনের কঠোর লকডাউনে জেলার বাইরের পাইকাররা আম কিনতে আসতে পারছেন না। এছাড়া পরিবহন সংকটের কারণে গাছপাকা আম বিক্রি করতে পারছেন না বাগান মালিক ও ব্যবসায়ীরা, বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে এসব আম। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম ব্যবসায়ীরা। আম নিয়ে এসে আম বিক্রি নাই, ঢাকা থেকে লোক আসতে পারছে না। সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে, লোকজন আসতে পারে, কাস্টমার আসতে। বাগানে আম প্রচন্ড পেকে গেছে, এখন আমরা যে আমটা বাজারজাত করব আমরা লোক পাচ্ছি না। ব্যবসায়ী ও আড়তদাররা জানান গত বছর এই মৌসুমে প্রতিদিন গড়ে 200 ট্রাক আম পরিবহন করলেও এখন যাচ্ছে মাত্র 10 ট্রাক। পণ্য পরিবহন করতে পারছে না, ট্রাকে আম যেতে পারছে না ভালো মতো, যে বিধিনিষেধের কারণে। আগে প্রায় প্রতিদিন গড়ে 200 ট্রাকের কাছাকাছি আম লোড হতো, এখন এরকম লোড হচ্ছে না। সংকট উত্তরণে গত 28 মে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হলেও নানা জটিলতার কারণে ব্যবসায়ীরা রেলপথে আম পাঠাতে আগ্রহী নন। বিষয়টি স্বীকার করে স্টেশন মাস্টার জানান প্রতিদিন গড়ে ব্যবসায়ীরা মাত্র 10 মেট্রিক টন আম বুকিং দিচ্ছেন। আম পাকা শুরু হয়েছে, গুটি জাতের আম এবং গোপালভোগের আম জাতের পাইকাররা না আসার কারণে আমের আমরা সঠিক মূল্য পাচ্ছি না। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আমরা গত 29 তারিখ আমরা আম পাঠাইছি 10 টন এবং আশানুরূপ যেটুকু আশা করছিলাম আমরা ততটুকু সাড়া পাচ্ছি না। জেলায় এই মৌসুমে 34,000 হেক্টর জমির বাগানে 2,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দীর্ঘদিন পর ওয়াসার কাছ থেকে ঢাকা মহানগরীর 26টি খাল 2 সিটিকে হস্তান্তরের পর এবার বিভিন্ন সংস্থার অধীনে থাকা আরও 17টি খাল হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে সরকার। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি দৃষ্টিনন্দন ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে এসব খালের 2 পাড় বাঁধাই করে পানি প্রবাহ চলমান রাখতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন ঢাকা উত্তরের মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন সবার আগে দরকার খালের সীমানা নির্ধারণ করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ। প্রসূন আশিসের রিপোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশন সম্প্রতি নথিপত্র বিশ্লেষণ করে ঢাকা মহানগরীতে 65টি খালের অস্তিত্ব চিহ্নিত করেছে। এসব খাল একসময় রাজধানীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করত, অথচ দখল ও দূষণে প্রায় হারিয়ে যাওয়া এসব খালের যেটুকু অস্তিত্ব রয়েছে তাও পরিণত হয়েছে মশার প্রজনন ক্ষেত্রে। তাই খালগুলো দখল ও দূষণমুক্ত করতে ওয়াসার কাছ থেকে 26টি খালের দেখভালের দায়িত্ব নিয়েছে 2 সিটি কর্পোরেশন। আরও 17টি খাল হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এসব খালের 2 পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন করতে শীঘ্রই প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিটি কর্পোরেশনের খালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে 2 পা বাঁধিয়ে হাতিঝিলের মতন যদি পায়ে হাঁটার মতন রাস্তা করা হয়, ওয়াকওয়ে করা হয়,
তাহলে নাগরিক জীবনে স্বতঃস্ফূর্ত অবস্থা ফিরে আসবে। বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজ হিতৈষী সবাইকে সিটি কর্পোরেশন ইচ্ছা করে সম্পৃক্ত করতে পারবে। প্রতিটি খালের জন্য প্রজেক্ট নেওয়া হচ্ছে। মৃতপ্রায় খালে পানি প্রবাহ সৃষ্টিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পানির স্রোতটাকে প্রবাহিত রাখা সীমানা পিলারের মাধ্যমে, সীমানা পিলার দেওয়ার জন্য অলরেডি বাংলাদেশ আর্মির সাথে কথা হয়েছে, এসএ দাগ, সিএস দাগ, আরএসএ, যেটাই ম্যাক্সিমাম হয় সেটা দিয়ে আমরা করব। খালগুলোকে কিভাবে আমরা দখলমুক্ত করতে পারি এবং দূষণমুক্ত, খালগুলোকে মুক্ত রেখেই এসব উদ্যোগ বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা নেয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের। যদি সত্যিকার অর্থে খালগুলোকে জনবান্ধব জায়গায় পরিণত করতে হয়, তবে পুরো বিষয়টিকে সার্বিকতা নির্ভরে দেখতে হবে। রিটেনশন এরিয়ায় যেখানে এসে খালের পানিগুলি জমা হওয়ার পরে পাম্প করে বেরোতে হবে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে নদীর সাথে স্লুইস গেট দিয়ে কানেক্টেড হবে। এই পুরো বিষয়টি ডেলিনিয়েটেড, অর্থাৎ একদম সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দিতে হবে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করেই খালগুলো দখলমুক্ত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় ভূমিকম্পের পর সিলেট নগরীতে ঝুঁকিপূর্ণ চিহ্নিত 6টি মার্কেট সহ 21টি ভবনের কার্যক্রম 10 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে জিন্দাবাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম, ধন্যবাদ জুবায়ের। এই মুহূর্তে সিলেটে কিন্তু কয়েকদিনের গরমের পর স্বস্তির বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষের মনে কিন্তু স্বস্তি নেই, সিলেটবাসীর মনে কিন্তু আতঙ্ক রয়েছে। আপনি জানেন যে গত শনি এবং রোববার 8 দফায় ভূমিকম্পে সিলেটবাসী আতঙ্কিত হয়ে পড়েছে, এবং যে কারণে 2019 সালে যে 21টি ভবনকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ, সেই ভবনগুলো 6টি মার্কেট সহ 6 ভবনগুলোকে 10 দিনের জন্য কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সামনে সমবায় ভবন, পাশে রয়েছে মধুবন, মিতালি ম্যানশন, রাজা ম্যানশন এবং সুরমা মার্কেট, এবং সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন এবং তাদের মালিকানাধীন সিটি সুপার মার্কেট, এই 6টি মার্কেট 10 দিনের জন্য কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে গিয়ে বিশেষজ্ঞরা বলছে যে এই ঘন ঘন ভূমিকম্পের পর, বিশেষ করে ছোটো ছোটো ভূমিকম্পের পর এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হতে পারে, সেই ভূমিকম্পের আশঙ্কায় যেন বড় ধরনের ভূমিকম্প হলে যানমালের ক্ষয়ক্ষতি যেন না হয় সেই আশঙ্কায় এই যে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভবন, সেই কয়েকটি ভবনের কার্যক্রম বন্ধ রেখেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা দেখেছি কিছু সময় আগে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি টিম বিভিন্ন জায়গায় বের হয়েছে, এবং এই যে বিভিন্ন ভবন এবং মার্কেটগুলোতে কার্যক্রম চলছে কিনা বা বন্ধ রাখা হয়েছে কিনা তা পরিদর্শনের জন্য নগরময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালানো হচ্ছে, গণমাধ্যমের পক্ষ থেকে প্রচারণা জানানো হচ্ছে। এর কারণ হচ্ছে গিয়ে ছোটো ছোটো ভূমিকম্পের পর যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাতে যেন যান এবং মালের কোনো ক্ষয়ক্ষতি না হয় তা নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও ভূমিকম্প কখন হবে, কখন আসবে তার কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি, তারপরেও ভূমিকম্প থেকে সচেতন থাকা রাখার জন্য এবং ভূমিকম্পর বিপর্যয় থেকে বাঁচার জন্য বিভিন্ন সচেতনতা সৃষ্টি করা হয়েছে। মোটামুটি জুবের এই ছিল যে ভূমিকম্পর উপর পরপর পরবর্তীতে যে আতঙ্ক সৃষ্টি বিরাজ করছে সিলেট নগর জুড়ে, এবং 6টি মার্কেট সহ 21টি ভবন 10 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে তার সর্বশেষ খবর। ভূমিকম্পের ঝুঁকিতে আতঙ্কে থাকা সিলেটের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। দেশের বাইরের খবর, জুনেই করোনা টিকার উৎপাদন আরও কয়েক গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এ সময়ের মধ্যে 9 থেকে 10 কোটি টিকা উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। রাজ্যে রাজ্যে টিকা সংকটের মধ্যে এই ঘোষণা এলো, তবে বিদেশে রপ্তানির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। অক্সিজেনের পাশাপাশি করোনা টিকার সংকটে ভারত পর্যাপ্ত টিকার অভাবে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাদান কর্মসূচি বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। টিকা সংকটের কারণে রাজ্যে রাজ্যে দেখা দিয়েছে ক্ষোভ। টিকা সরবরাহ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লি, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। অনেক রাজ্য দেশের বাইরে থেকেও টিকা আনতেও উদ্যোগী হয়েছে। টিকার আকালের মধ্যে সেরাম ইনস্টিটিউট জানিয়েছে জুনে কোভিশিল্ডের 10 কোটি টিকা সরবরাহ করবে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা এক চিঠিতে প্রতিষ্ঠানটি জানায় এর আগে জুনের মধ্যে 6 কোটি টিকা উৎপাদনের কথা বলা হলেও চাহিদা বাড়া ও টিকার সংকট দেখা যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সেরাম। 2-1 দিনের মধ্যেই টিকার উৎপাদন বাড়ার কাজ শুরু হবে বলেও জানানো হয়।
এর আগে ভারত জুড়ে টিকা সংকটের কারণে করোনার ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে বাংলাদেশের পাশাপাশি অনেক দেশ বিপাকে পড়ে। আগাম অর্থ দিয়েও টিকা না পাওয়ায় ক্ষোভ দেখা যায় দেশগুলোর মধ্যে। তবে টিকার উৎপাদন বাড়ানোর বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হলেও বিদেশে রপ্তানির বিষয়ে এখনও কিছু জানায়নি সেরাম ইনস্টিটিউট। ওমরিনান, সময় সংবাদ। ভারতের ছত্তিশগড়ের সুরাজপুর জেলায় কুয়া খনন করার সময় ভূমিধসে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা থেকেই ঘাটশেদি গ্রামে ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েছিলেন ওই শ্রমিকরা। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা গেলেও আরেকজনের দেহ উদ্ধারে কাজ করছেন জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। এছাড়া সেখান থেকে ধ্বংসাবশেষ অপসারণ করার পাশাপাশি এখনও জীবিত অবস্থায় কেউ আটকা পড়ে আছেন কিনা তারও সন্ধান করা হচ্ছে। ভারতে প্রতি বছরে নির্মাণ কাজ করতে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়। মূলত নির্মাণ কাজে দুর্বল ব্যবস্থাপনা আর শ্রমিকদের নিরাপত্তার অভাবেই এ ধরনের দুর্ঘটনা সচরাচর ঘটছে বলে মনে করেন বিশ্লেষকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাত সীমান্ত জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। চাপাই নবাবগঞ্জে বাড়ল লকডাউন, দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ। প্রয়োজনে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। রাজধানীর মহাখালীতে কয়েক ঘন্টার ব্যবধানে মিলল মাথাবিহীন লাশের 3 অংশ। খুলনায় 4.5 মাস পর ময়নাতদন্তের জন্য তোলা হলো গৃহবধূর লাশ। এলাকাবাসীর মানববন্ধন। এবং রাতে ডাকাতি আর দিনে সেলস কর্মকর্তা সেজে চোরাই মাল বিক্রি, বাধা পেলে খুন করতেও পিছু হটে না। চট্টগ্রামে 3 জন আটকের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।